গাইস কি অবস্থা সবার? সো আজকে কথা বলবো ক্যাপকাট অ্যানিমেশন নিয়ে। তো আপনারা তো জানেন ক্যাপকাট অ্যানিমেশন দিয়ে অনেক অনেক ধরনের ভিডিও এডিট করা যায়। অ্যানিমেশন যদি আপনি শর্টিং নিয়মে ইউজ করতে জানলে আরও নেক্সট লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। তো আজকে কথা বলবো যেগুলো বেসিক অ্যানিমেশন, ইউজফুল অ্যানিমেশন, যেগুলো ভিডিওর মধ্যে বেশিরভাগ মানুষ ইউজ করা হয়, এই অ্যানিমেশন নিয়ে কথা বলবো। কোন অ্যানিমেশন দিয়ে কী ধরনের ভিডিওগুলো এডিট করা হয় এবং কী ধরনের গানের মধ্যে কী অ্যানিমেশনটা এডিট করতে হয়। সেখানে অনেক রকম অ্যানিমেশন আছে, যেমন কম্বোতে 3D অ্যানিমেশন আছে, মোবাইল অ্যানিমেশন আছে, অনেকেই শুটিং নিয়মে সেটা ইউজ করতে জানেন না। আপনি যদি ক্যাপকাটের এডিটিং কিছুটা জানেন অথবা না জানেন, আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু না কিছু নতুন শিখতে পারবেন এবং অ্যানিমেশন দিয়ে এই ফ্ল্যাশ ওভারলেগুলো নিজে কিভাবে এডিট করবেন সেটাও দেখাবো। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটো সেকশন থেকে একটা ফটো এড করবেন। ওকে, এড করার পর এখান থেকে আপনার ফটোর লেয়ারটার উপর ক্লিক করে এভাবে টেনে টেনে আপনার যত সেকেন্ড রাখতে চান তত সেকেন্ড রাখতে পারবেন। তারপর ছবির লেয়ারটার উপর ক্লিক করে এখানে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইন আউট কম্বো। তো ইন হচ্ছে ছবির শুরুতে অ্যানিমেশন দিয়ে ছবিটা শুরু হবে, আউট হচ্ছে লাস্টে, একদম মানে ছবির লাস্টে অ্যানিমেশনটা এড হবে, কম্বো হচ্ছে পুরো ছবিটার মধ্যে অ্যানিমেশনটা এড করবে, ছবি বা ভিডিওর মধ্যে মানে পুরো ভিডিওর মধ্যে অ্যানিমেশনটা এড হবে। তো আপনারা অতটুকু বুঝতে পারছেন মানে কোনটা কিসের কাজ। ওকে, ইন আউট এই অ্যানিমেশনগুলো আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন স্লো মোশন ভিডিও, হাঁটাহাঁটির ভিডিও, স্টাইলিশ ভিডিও, যারা ভয়েস ওভার করে তাদের ভিডিওর ক্ষেত্রে এখানে ইন আউটের অ্যানিমেশনগুলো ইউজ করে। আর ছবি দিয়ে ফটো অ্যানিমেশন ভিডিওর জন্য কম্বোগুলো খুবই ইউজফুল হয়। তারপরে ইনের মধ্যে কয়েকটা অ্যানিমেশন আছে, এগুলো ফটো অ্যানিমেশন ভিডিও ক্ষেত্রে ইউজ করা যায়। তো প্রথমে আমরা ইনে যাব। এখানে অনেক অ্যানিমেশন দেখবেন, এগুলো কোনো কাজ না, এগুলো অন্য কাজে ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে প্রো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ফোনে থাকতো না, আমারটা প্রো অ্যাপের জন্য। ওকে, ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেড ইন, তার মানে এটা হচ্ছে ছবি শুরুতে অন্ধকার হয়ে আসবে, মানে অন্ধকারটা আস্তে 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 করে মানে আলো আসবে, পুরো ছবিটা আলো হয়ে যাবে, প্রথমে অন্ধকার থেকে আসবে, এরকম লাইক এ ধরনের ভিডিওগুলো এডিট করা যায় এটা দিয়ে। ঠিক আছে, ওকে, একটু সামনের দিকে যাবেন, যাওয়ার পর আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন জুম ইন। জুম ইন হচ্ছে মানে ছবিটা ছোট হয়ে বড় হবে আস্তে আস্তে করে। আর যদি আপনারা নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা যদি এভাবে বাড়িয়ে দেন ছবিটা আস্তে আস্তে জুম হবে, এটা বাড়িয়ে দিলে মানে পুরো ভিডিও যেহেতু অ্যাপ্লাই হয়ে যাবে আস্তে আস্তে জুম হবে। আর যদি এটা কমিয়ে দিলে মানে তাড়াতাড়ি আসবে, জুমটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এটার কাজও বুঝতে পারছেন। ওকে, তারপর আরেকটু সামনের দিকে যাবেন। ওকে, এখানে আরো দুইটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্ল্যাপ ল্যাপ আর একটা হচ্ছে স্ল্যাপ রাইট। ওকে, একটা বাম দিক থেকে আসবে ছবিটা, একটা হচ্ছে ডান দিক থেকে আসবে। ঠিক আছে, একটা ডান দিকে একটা বাম দিকে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন ছবির মধ্যে। একটু সামনের দিকে যাওয়ার পর আরো সেম ভাবে আরো দুইটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, স্ল্যাপ আপ আর স্ল্যাপ ডাউন, মানে একটা উপর থেকে ছবি নামবে, একটা নিচের থেকে উপরে উঠবে। ওকে, এর পাশে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন রুটেড। এই রুটেড অ্যানিমেশনটা দিয়ে এ ধরনের ফ্ল্যাশ ওভারলেগুলো এডিট করা যায়। দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে মানে বড় হবে, ঘুরে ঘুরে ছোট হবে, এরকম রুটেড অ্যানিমেশনটা দিয়ে করন যায়। এখানে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন ফ্লিপ, FLIP, এই অ্যানিমেশনটা দিয়ে এ ধরনের ভিডিওগুলো এডিট করা যায়। আমি গত পূর্বে ভিডিওতে দিয়েছিলাম মানে এই অ্যানিমেশনটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাইক ছোট থেকে ভাবে বড় হয়ে ছবিটা আসবে। ওকে, ওকে, লাস্টে দুটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রক ভার্টিক্যালি, একটা হচ্ছে রক হরিজেন্টালি। এই দুটি অ্যানিমেশন অনেক ছবিতে দেখবেন, অনেক ভিডিওতে দেখবেন এই অ্যানিমেশন দুটিটা ইউজ করা হয়েছে। এই দুটি অ্যানিমেশন অনেক সুন্দর লাগে ছবির মধ্যে এড করলে। এখানে আর চারটে অ্যানিমেশন আছে একই নামে, সোয়িং নামের অ্যানিমেশন, রাইট লেফট এগুলো অ্যানিমেশনগুলো, এই সারিওটা আপনারা ভিডিওর মধ্যে ছবির মধ্যে ইউজ করলে খুবই সুন্দর লাগবে, আপনারা দেখতে পাবেন খুবই স্টাইলিশ অ্যাটিটিউড মানে ভিডিওর মধ্যে এখানে ইউজ করা হয়। অনেক ভিডিওতে দেখবেন এই ধরনের অ্যানিমেশনগুলো ইউজ করা হয়, এই সুইং রাইট লেফট এগুলো আপনারা সারিওটা ইউজ করতে পারবেন, মানে একই নামের এই সারিওটা ইউজ করলে ছবির মধ্যে অনেক সুন্দর লাগবে, এই ছবি না এই ভিডিওর মধ্যে ইউজ করলে অনেক সুন্দর লাগবে। ওকে, আউট অ্যানিমেশন, আউট অ্যানিমেশনের মধ্যে নতুন কিছু হবে না, কারণ আমি বলছিলাম ইনে যেগুলো আছে মানে আউটেও সেম এগুলো অ্যানিমেশন, মানে ইনের মধ্যে শুরু থেকে হবে এটা লাস্ট হবে। সাপোজ আপনাদেরকে দেখাইছিলাম ইনের মধ্যে দেখাইছিলাম আস্তে আস্তে অন্ধকার থেকে আলো আসবে, এটা হচ্ছে আলো থেকে আস্তে আস্তে অন্ধকার হবে, এখানে হচ্ছে মানে ফেড আউট, আলো থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। সবগুলো অ্যানিমেশন একই প্রসেসে করতে পারবেন। আপনি যদি লাস্ট আর ফার্স্ট অ্যানিমেশন দিতে চান, এটা মানে লাস্টে দিবেন, আউটটা লাস্টে দিবেন, ফার্স্টে ইনিজে গিয়ে দিবেন সেম অ্যানিমেশনটা। ঠিক আছে, কম্বো অ্যানিমেশন, কম্বো অ্যানিমেশনের মধ্যে আমরা যদি
শুধু একটা ছবির লেয়ার নিলে কাজ করবে না। কিছু কিছু অ্যানিমেশন আছে, কম্বো অ্যানিমেশন, 3D মোবাইল অ্যানিমেশন, অনেক অ্যানিমেশন আছে, কাজ করবে না। তো আপনারা কি করবেন, ওকে ফার্স্ট আমি এই প্রজেক্টটাকে বের হয়ে যাবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করবেন। আপনারা এভাবে ক্লিক করার পরে ব্ল্যাক একটা পিং নেবেন, নেওয়ার পরে এখান থেকে রিশু অপশনে যাওয়ার পরে 9:16 রিশুটা সিলেক্ট করে দিবেন, তারপর ফুল স্ক্রিন করে দিবেন ছবিটা। ওকে এরপর আপনারা যদি ডিউরেশনটা বাড়াইতে চান এভাবে টেনে টেনে বাড়াইতে পারবেন। ওকে তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, এইট ওভারলেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে ছবিটা এড করতে চান এই ছবিটা এখান থেকে এড করবেন। ওকে এরপরে ছবিটা ফুল স্ক্রিন করে দিবেন, ফুল স্ক্রিন করার পর আমরা এখান থেকে অ্যানিমেশন থেকে কম্বোতে যাব। ওকে এখানে ফার্স্ট অ্যানিমেশন গুলো তেমন কাজের না, একটু সামনের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে ওকে এখানে দেখতে পাচ্ছেন 3D কাট অ্যানিমেশন। তো অ্যানিমেশন গুলো আপনারা কিভাবে ইউজ করবেন, এটার মধ্যে লিরিক্স এড করলে সুন্দর বেশি হয়, মানে অ্যানিমেশন দিয়ে 3D অ্যানিমেশন দিয়ে লিরিক্সটা আসবে, লাইক এ ধরনের ভিডিও গুলোর মধ্যে এই অ্যানিমেশনটা এড করবেন। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিভাবে ইউজ করবেন সেটা। তো আপনাদেরকে তারপরে বলি ছবির মধ্যে কি ছবি কিভাবে এড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা পুরো দেখা যাইতেছে না, তো পুরো ছবিটা কিভাবে দেখা যাবে এরকম কিভাবে করবেন, এখানে ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, তারপর ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। লেয়ারটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে গ্রুপ অপশনে যাবেন, যাওয়ার পরে 1:1 রেশিওটা সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। 1:1 রেশিওটা সিলেক্ট করার পরে আপনার ছবিটা এভাবে জুম আউট করবেন, মানে সুন্দর করবেন, সুন্দর করার পরে উপরে শুধু সিয়ারাটা নেবেন, এভাবে মানে ফেসটা নেবেন, নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা মানে সিয়ারাটা দেখা যাইতেছে এভাবে। তো যতগুলো অ্যানিমেশন আছে মানে 3D অ্যানিমেশন আছে সবগুলোর মধ্যে 1:1 রেশিওটা সিলেক্ট করতে হবে, এছাড়া দেখা যেতে না, ঠিক আছে। ওকে একটু সামনের দিকে যাওয়ার পরে এখানে আরও দুটো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, স্লাইস, রোটেট, 1:2, এই দুটো অ্যানিমেশন ছবিটা দেখতে পাচ্ছেন ডাবল হয়ে এভাবে ঘুরবে। ওকে 3D অ্যানিমেশন ছাড়া অন্য অ্যানিমেশন এড করার জন্য এখানে আমাদের 9:16 রেশিওটা এড করতে হবে, ঠিক আছে, মানে 1:1 রেশিওটা ফুল স্ক্রিন হবে না। ওকে এখানে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, স্লাইডিং ডোজ, এটাও অনেক সুন্দর লাগে, এটাও ইউজ করতে পারবেন ছবির মধ্যে। ওকে এখানে আরও দুটো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, রোলার কোস্টার 1, রোলার কোস্টার 2। ওকে তো এই অ্যানিমেশন দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, টেম্পলেট ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা বানাইছিলাম, এই অ্যানিমেশনটা দিয়ে বানাইছি, তারপর নিচে আমি ব্ল্যাক স্ক্রিন ভিডিও এড করছি। ওকে ওকে এরপরে 3D মোবাইল অ্যানিমেশন। তো মোবাইল অ্যানিমেশন স্মার্টফোন দেখতে পাচ্ছেন, স্মার্টফোন 1, স্মার্টফোন 2, স্মার্টফোন 3। ওকে এই অ্যানিমেশনটা চাইলে আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তারপর আরো সুন্দরভাবে ইউজ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড পিকের মধ্যে মানে স্টক ভিডিও থেকে আমি ব্ল্যাক পিক দিছিলাম, এইটা আপনারা রিপ্লেস করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড পিক এড করবেন, তারপর কি করবেন নিচে লিরিক্স দিবেন। লিরিক্স দেওয়ার সময় অ্যানিমেশন কোনটা দিবেন, প্রথম বলছিলাম 3D কাট, এই অ্যানিমেশন দিয়ে কোনো একটা অ্যানিমেশন এড করবেন, তারপর দেখবেন ভিডিওটা অনেক সুন্দর লাগবে, 3D হয়ে আসবে। ওকে এরপরে যদি ছবিটা ফুল স্ক্রিন না হয়, মোবাইলের বরাবর না হয়, আপনারা কি করবেন এডিটে যাবেন, সেম ভাবে ক্রপে যাওয়ার পরে এখান থেকে এই রিশুটা সিলেক্ট করবেন, 5:8 এই রিশুটা সিলেক্ট করবেন, তারপর এভাবে জুম আউট করে দিবেন, সুন্দর করে দিবেন, তারপর টিক মারে ক্লিক করুন, দেখবেন পুরো মোবাইলের মধ্যে ছবিটা বসে যাবে, অ্যাডজাস্ট হয়ে না বসে যাবে। ওকে এখান থেকে আরেকটা অ্যানিমেশন দেখতে পাবেন, মাঝখান থেকে 3টা কেটে যায়, তারপর সুন্দর হয়ে যায় ছবিটা। ওকে এইটা চাইলে ইউজ করতে পারবে। ওকে এরপরে ফাইনালি আমরা মেইন অ্যানিমেশনটার মধ্যে এসে গেছি, একটা হচ্ছে পেন্ডুলাম 1, পেন্ডুলাম 2। ওকে এই দুটো অ্যানিমেশন দিয়ে সেই রকম ভিডিও বানানো যায়, একটা হচ্ছে মানে ডান সাইড থেকে আসবে, একটা হচ্ছে বাম সাইড থেকে আসবে, মানে দুটো অ্যানিমেশন দুই রকম, তো একরকম ভিডিও গুলো, তারপর একটা হচ্ছে উপর থেকে আসবে আর একটা হচ্ছে নিচের থেকে উপর উঠবে, লাইক এ ধরনের ভিডিও গুলো দুই সাইডে দুটো ভিডিও চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও গুলো এই অ্যানিমেশন গুলো দিয়ে এডিট করা হয়। তো এইরকম ভিডিও গুলোকে এডিট করার জন্য আমাদের ছবির মধ্যে পেন্ডুলা 1 অ্যানিমেশনটা এড করতে হবে, তারপর লেখাটার মধ্যে টেক্সটের মধ্যে পেন্ডুলা 2 এড করতে হবে। তো একটা এদিক থেকে আসবে আর একটা এদিক থেকে আসবে, দুইটা দুই সাইড থেকে আসবে। ওকে এরপরে এটা দিয়ে আরেক রকম ভিডিও বানানো যায়, এই ধরনের ভিডিও গুলো বানানোর জন্য আমাদের এই ভিডিওটা এই ছবিটা রোটেট করতে হবে, মানে নিচের থেকে উপর থেকে ছবি আসবে, নিচের থেকে লেখাটা উপরে উঠবে। ওকে এই ধরনের ভিডিও গুলো এডিট করার জন্য আপনারা কি করুন, প্রথমে রিশু অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করবেন, তারপর এই ছবির লেয়ারটা কি করবেন ঘুরিয়ে ফুল স্ক্রিন করে দিবেন, এভাবে ঘুরিয়ে ফুল স্ক্রিন করে দিবেন। ওকে তারপর অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে যাওয়ার পরে সেম অ্যানিমেশনটা এখানে ইউজ করবেন, দেখবেন অন্যরকম করে অ্যানিমেশনটা আসতেছে। ওকে এখানে চাইলে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন, নিচে ট্যাক্স উঠবে, তারপর ছবি উপর থেকে আসবে, আপনারা কি করবেন মিক্সিং করে দিবেন, লেখার যদি পেন্ডুলাম 1 দিলে তারপর ছবি দিতে হবে পেন্ডুলাম 2, তো এরকম মিক্সিং করে এড করবেন আপনারা। এ নিয়ে আমাদের
চ্যানেলে সব রকম ভিডিও আছে আপনারা কিভাবে গানার তালে অ্যাডজাস্ট করবেন, বিটভাবে টেক্সট এবং ফটো অ্যানিমেশন ভিডিও এডিট করবেন সেটা নিয়েও ভিডিও আছে। আপনারা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ঢুকে দেখতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকলে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো অ্যানিমেশন, ব্যাক সেট 1 আর একটা হচ্ছে 2, তো দুটোই আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বেশিরভাগ ভিডিও শুরু থেকে ইউজ করা হয়, মানে বিটটা শুরু হওয়ার আগে তারপরে এই অ্যানিমেশনটা ইউজ করা হয়। ওকে, এর পাশে আরো দুটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিস্টর্স রাইট আর একটা হচ্ছে ল্যাপ। এই দুটি অ্যানিমেশন অনেক ভিডিওতে এড করা হয়, আপনারা অনেক ভিডিওতে দেখবেন। এই অ্যানিমেশন গুলো একটু যেগুলো যে গানের লং বিট আছে এগুলোর মধ্যে ইউজ করতে হবে। বিট বলতে যেগুলো ডিজে গান আছে, দেখবেন এখানে একটা আওয়াজ আছে, মানে ডুলা আওয়াজটা একটু তাড়াতাড়ি হয়, এগুলোর মধ্যে ইউজ করা যাবে না। কারণ এগুলোর মধ্যে ইউজ করতে হবে কি আমাদের পেন্ডুলা 1 পেন্ডুলা 2, এগুলোর মধ্যে নীরব গানের মধ্যে ইউজ করতে পারবে। মানে কিছুক্ষণ পর পর যেগুলো আওয়াজ দেয় এগুলোর মধ্যে এই অ্যানিমেশন গুলো ইউজ করতে হবে। ওকে, এর পাশে আরো দুটি অ্যানিমেশন কিছুটা একই রকম, ফান হাউস, দুইটা এরকম দুইটা অ্যানিমেশন আছে, এগুলো চাইলে ইউজ করতে পারবে। ওকে, এরপর একটু সামনের দিকে যাওয়ার পরে আর তেমন অ্যানিমেশন নাই, তারপর লাস্টে একদম লাস্টে দুটি অ্যানিমেশন আছে, একটা হচ্ছে জুম 1 আর একটা হচ্ছে জুম 2। তো দুটি অ্যানিমেশন দেখবেন অনেক ভিডিওতে এরকম ভিডিওগুলো বানায়, এই জুম 1 দিয়ে জুম 2 দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায় এই জুম 1 দিয়ে আর জুম 2 দিয়ে। ওকে, এছাড়া আর কোনো ইউজফুল তেমন অ্যানিমেশন নাই, তো আমি যেগুলো দেখাইছি এছাড়া অনেক অ্যানিমেশন আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো একটু কম ইউজ করা হয়, মানে কম কাজে আসে, এই জন্য কম দেখাইছি না। যেগুলো বেসিক অ্যানিমেশন এবং ভাইরাল অ্যানিমেশন এগুলো দেখাইছি আপনাদেরকে। ওকে, এখন দেখাবো আপনারা ভিডিও শেষে এই ফ্লাশ ওভারলেটা কীভাবে এডিট করবে। অনেকেই এডিট করতে জানে না সেটা করলে কীভাবে ভিডিওটা আরও প্রফেশনাল লাগে। তো সেটা এডিট করার জন্য কী করবেন, ভিডিও শেষে যে ভিডিওটা এডিট করতেছেন এটা শেষে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে উপরে এখানে স্টক ভিডিওতে ক্লিক করে সাদা পিকটা একটু একটু এড করবেন। এড করার পরে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক আসার পর ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে আবার স্টক ভিডিওতে ক্লিক করে একটা ব্ল্যাক পিং নেবেন। এই ছবিটাও আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশন থেকে ইন থেকে আপনারা ফেট ইন এই অ্যানিমেশনটা এড করে তারপর এটা বাড়িয়ে দিবেন। ওকে, তারপর একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর লাস্টে বিগনেসে যাবেন। যাওয়ার পরে এটা এভাবে হালকা বাড়িয়ে দিবেন, 25-26 করে রাখবেন। ওকে, রাখার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিরকম হয়েছে।